हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल महुआ मेकओवर। आज के आबार तुम्हारे काछे चले एलाम नतून एकटा भिडियोर साथे। तो आज के आमी तुम्हारे देखाबो फेशियल किभावे करते हैं एबं एई जे जे प्रोडक्ट आमी यूज करछी फेशियल किट हिसेबे, एई प्रोडक्टटार नलेज किन्तु तुम्हारे अलरेडी देवा आछे, तो तुम्हरा चाहले देखे नीते पारो। एबं आजकेर भिडियोटाते किन्तु आमी तुम्हारे फुल स्टेप बाई स्टेप फेशियल सम्पर्के जानाबो। तो प्रथमे देखो एखाने आमी की की यूज करछी सेटा आमी तोमादेरके देखिए निलाम, देन आमी किन्तु फेशियलटा स्टार्ट करब। तो तोमरा किन्तु आजकेर भिडियोटा एकदम स्किप ना करे पुरोटा देखते थाको। तो चलो शुरू करा जाक। एखाने फेसटाके क्लीन करार जोन्नो आमी प्रथमेई यूज करे निच्छी एकटा क्लिनजार। क्लिनजार दिए किन्तु आमादेर फेसटाके पुरोपुरिभावे क्लीन करे निते हबे। आर एखाने आमी यूज करेछी आयुरेर एकटा क्लिनजार, जेटार दाम होच्छे स्टार्टिंग प्राइस आछे 80 টাকা থেকে শুরু। এবার তোমরা যেরকম বড় নিতে চাও সেই হিসেবে তোমাদের কিন্তু দাম হবে। তো সবথেকে ছোট যেটা সেটার দাম আছে 80 টাকা। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমরা এখানে ইউজ করেছিলাম লোটাসের একটা ফেশিয়াল কিট, যেটার দাম আছে হচ্ছে 280 টাকা। তোমাদের আমি আগেও এই ভিডিওটা দিয়েছিলাম, তো তোমরা দেখে নিতে পারো। তো এটার দাম আছে 280 টাকা। এর মধ্যে আমরা 4টে জিনিস পেয়ে যাই। তো প্রথম স্টেপে ছিল আমাদের স্ক্রাব, যেটার মাধ্যমে কিন্তু আমরা স্ক্রাব করে নিচ্ছি। তো স্ক্রাব করতে হয় আমাদের 4 থেকে 5 মিনিট একদম হালকা হাতে, একদম ঠোঁটের কাছে, নাকের কাছে, এই জায়গাগুলো আমাদের যেহেতু ডার্ক স্পটটা বেশি থাকে সেই জন্য আমরা এই জায়গাগুলোতে একটু ভালোভাবে হালকা হাতে কিন্তু স্ক্রাবটাকে করে নেব। তো এখানে তারপরে দেখো আমি ইউজ করছি একটা কোমোডোম, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মুখে যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো হয়ে থাকে সেগুলোকে কিন্তু আমরা রিমুভ করি এই কোমোডোমের মাধ্যমে। তো আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশিরভাগটা দেখা যায় হচ্ছে আমাদের কপালে, নাকে, থুতনির কাছে, এই জায়গাগুলোতে আমাদের অনেকেরই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে, যেটা কিন্তু আমরা এই কোমোডোমের মাধ্যমে ব্যবহার করে থাকি। আর এই কোমোডোমের দাম কিন্তু মাত্র 15 টাকা, তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে তোমরা পেয়ে যেতে পারো। তো এবার আমাদের স্ক্রাবটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু এখানে আবার টিস্যু দিয়ে কিন্তু আমরা মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তো তোমরা যদি বাড়িতে করে থাকো জল দিয়ে ধুয়েও নিতে পারো, কিন্তু পার্লার প্রসেসে কিন্তু আমাদের টিস্যু দিয়েই ক্লিন করে নিতে হয়। তো খুব ভালোভাবে একদম মুখে যাতে না থাকে সেইভাবে কিন্তু আমাদের পুরো মুখটাকে ক্লিন করে নিতে হবে। এবার আমাদের স্টেপ 2-তে আছে অ্যাক্টিভেটর। যেহেতু আমি গোল্ড ফেশিয়াল করছিলাম সেহেতু এটা আমাদের গোল্ড অ্যাক্টিভেটরই হবে, যেটার মাধ্যমে ফেশিয়ালের যে গ্লোটা সেটা চলে আসে। তো ফেশিয়ালের গ্লোটা কিন্তু আমরা এই অ্যাক্টিভেটরের মাধ্যমেই পাই। তো এটাকে আমাদের 2 থেকে 3 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। এবং এই অ্যাক্টিভেটরটা দেওয়ার পরে আমরা কোনো জল ইউজ করব না, আমরা কিন্তু এটাকে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। তো এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব ম্যাসাজ ক্রিমে, অর্থাৎ আমাদের ফেশিয়াল ম্যাসাজ যেটা হয়ে থাকে সেই ম্যাসাজটা আমরা কিন্তু দিয়ে নেব। তো ফুল ফেসে ম্যাসাজ ক্রিমটা আগে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি এখানে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আমাদের যে ম্যাসাজগুলো হয়ে থাকে ফেশিয়ালের জন্য সেগুলো কিন্তু আমি দিয়ে নেব। তো আমি এখানে তোমাদেরকে খুব কম ম্যাসাজ দেখিয়েছি, তো এখানে সমস্ত ম্যাসাজ দেখানোটা সম্ভব নয় আর তোমরা হয়তো বুঝতেও পারবে না। তো তোমরা তোমাদের মতন করে ম্যাসাজ দিয়ে নিতে পারো যদি বাড়িতে করো, আর যদি তোমরা প্রফেশনালি কাজ শিখতে চাও বা তোমরা প্রফেশনালি কোনো দিন পার্লার ওপেন করতে চাও, তোমাদের ইচ্ছা আছে এই কাজের সাথে যুক্ত হতে, তাহলে তোমরা অবশ্যই আমাদের ক্লাস কিন্তু জয়েন করতে পারো, যেখানে তোমরা আরও আরও অনেক নলেজ পেয়ে যাবে। তো এবার স্টেপ 4-এ আমাদের ছিল একটা প্যাক। তো প্যাকটাকে আমরা কিন্তু ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। তো প্যাকটা অনেক সময় কি হয় একটু ডিপ থাকে, তো সেটাকে হালকা করার জন্য এটার মধ্যে তোমরা একটু গোলাপ জল মিশিয়ে হালকা করে নিতে পারো। নেওয়ার পরে কিন্তু তোমরা এরকম প্যাক ব্রাশ দিয়ে ফুল ফেসে এবং গলার দিকে, অর্থাৎ নেক এরিয়াতে কিন্তু ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবে, কারণ আমাদের কিন্তু ফেশিয়ালের সাথে সাথে কিন্তু এই গলাটাকেও কিন্তু ফেসের সাথে সাথে গলাটাকেও কিন্তু আমাদের কভার করতে হয়। যে কোনো ক্রিম দিয়ে আমরা যাই করছি না কেন, সবসময় আমাদের কিন্তু ফেসের সাথে সাথে গলাও কভার করতে হয়।
তো এবার দেখো প্যাকটাকে লাগানোর পরে আমি এই জিনিসটাকে 15 মিনিট রাখবো। প্যাক লাগানোর পরে আমাদের 15 মিনিট রাখতে হয়। 15 মিনিট হয়ে যাওয়ার পরে দেখো আমি আমার হাতে হালকা একটু জল নিয়ে নিয়েছি এবং যে প্যাকটা শুকিয়ে গেছে সেটাকে কিন্তু আমি জল দিয়ে একটু হালকা হাতে রাব করে নিচ্ছি। রাব করার পরে আমি আবার কিন্তু টিস্যু দিয়ে ক্লিন করে নেব। এই জায়গায় তোমরা জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো এবং তোমরা খুব ইজি প্রসেসেই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে নিজেদের ফেসিয়ালটা নিজেরাই করে নিতে পারো। তো এই ভিডিও থেকে আশা করছি যে তোমরা ফেসিয়ালটাকে ভালোভাবে শিখতে পেরেছো, আর তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু ভিডিও শেয়ার করছো না। তো তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি তোমাদের কাছে ভিডিও আনার উৎসাহ পাবো না। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের কাছে ভিডিও আনার উৎসাহ পাই, তোমাদের কাছে আরও আরও অনেক অনেক ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি এরকমভাবে যাতে শিখিয়ে যেতে পারি। তো এবার দেখো আমি এখানে ইউজ করছি আয়ুরেরই একটা টোনার, যেটাও কিন্তু তোমরা স্টার্টিং প্রাইস পাবে 80 টাকা থেকে, অর্থাৎ ছোট যে প্যাকটা আছে সেটার প্রাইস আছে 80 টাকা। এবার তোমরা যত বড় নিতে চাও সেই হিসেবে তোমাদের দামটা হবে। এরপরে দেখো এখানে আমি ইউজ করছি আয়ুরেরই একটা সানস্ক্রিন। তো এই সানস্ক্রিনটাও কিন্তু তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে 100 টাকা থেকে। তো তোমরা সব থেকে ছোটো যেটা সেটা 100 টাকা, এবার তোমরা যত বড় নিতে চাও সেই হিসেবে তোমাদের দাম হবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে পুরোপুরি দাম সহ একদম স্টেপ বাই স্টেপ দেখালাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।